দেখছেন আরামবাগ টাইমস। আজকে তো কালী পুজো, অর্থাৎ তারা মাকে কালী রূপে পূজিত করা হয়। তাই কি আজকে পুজো পুজো হয়েছে? যেহেতু দশমা বিদ্যার এক বিদ্যা হয়েছে তারা, এবং আমাদের এই তল্লাটে যেহেতু তারা মা বিরাজ করে বলে আমাদের এখানে কোনো মাটির দেবী মূর্তি হয় না, অর্থাৎ কালী পূজাও আমাদের এখানে হয় না। কালী, দুর্গা, সরস্বতী কিছুই হয় না আমাদের এই তারাপীঠ মৌজায়। তো আমাদের তারাঙ্গেই কালী পূজা হয়, এবং আজকে যে পদ্ধতিতে কালী পূজা হয় মণ্ডপে বা কোনো কালী মন্দিরে সেম পদ্ধতিতেই হবে। সেই তন্ত্র মতেই আমাদের পুজোটা হয়, এবং তারা মাকে যেভাবে প্রত্যেক দিন নিত্য ভোগের আয়োজন করে, আরতি সকালবেলায় মঙ্গল আরতি যেটা হয়, তারপরে আপনার সকালবেলাতে শীতলটা হয়, তারপরে মধ্যাহ্ন ভোগ যেটা হয়, আজকেও ভোরে গেট খুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, প্রত্যেক দিনের মধ্যে আজকেও গেট খুলে দেওয়া হয়েছে, এই কারণেই যে আজকে কালী পুজো, এবং দূর দূরান্ত থেকে লোক এসছে তাদের মনের কামনা বাসনা নিয়ে। কিছু লোক পুজো দিয়েছে, যারা চতুর্দশী উপোষটা করে তারা চতুর্দশীতে পুজোটা দেয়, যারা অমাবস্যা করে কালী পুজোয় পুজো দেবো তারা অমাবস্যা লাগার পরে পুজোটা দেবে। এবং দুপুরবেলায় যে আমাদের ভোগটা হবে, সেই ভোগটা প্রত্যেক দিনের মতনই আমাদের পোলাও, খিচুড়ি এবং পাঁচ সাত রকমের ভাজা। এবং অমাবস্যা কখন লাগছে? অমাবস্যা লাগছে 11:44। আপনারা দেখছেন আরামবাগ টাইমস।